সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিভার রোগে যেভাবে কমে যাচ্ছে যৌন সক্ষমতা, এ বিষয়ে আলোকপাত করার জন্য। হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, আমরা জানি লিভারের রোগটি দীর্ঘমেয়াদী এবং অনেক ভোগান্তিকর একটি রোগ। কারো যদি দেখা যায় দীর্ঘমেয়াদী প্রদাহজনিত লিভারের সমস্যা তৈরি হয়, সেটি হতে পারে হেপাটাইটিস বি কিংবা সি ভাইরাসজনিত, কিংবা হতে পারে ফ্যাটি লিভার কিংবা ন্যাশ রিলেটেড সিরোসিস। এমত অবস্থায় দেখা যায় কয়েক মাস, কয়েক বছর কিংবা কয়েক দশকব্যাপী লিভারের প্রদাহজনিত সমস্যার ফলে লিভার সিরোসিস হয়ে যায়, এবং লিভার সিরোসিস হলে হয়ে গেলে পরে দেখা যায় নানারূপ জটিলতা। তার মধ্যে অন্যতম একটি জটিলতা হলো যৌন সক্ষমতা কমে যায়। তো যৌন সক্ষমতা উভয়ের ক্ষেত্রেই কমে যেতে পারে, পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই। তো এক্ষেত্রে যেটি দেখা যায়, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে তার স্তনের আকৃতি বড় হয়ে যায়, স্তন ব্যথাময় হয়ে যায়, যাকে গাইনোকোমেশিয়া বলে। পুরুষের সেকেন্ডারি সেক্সুয়াল হেয়ার অর্থাৎ বগলের লোম, তলপেটের লোমগুলো ঝরে পড়ে, এমনকি দেখা যায় পুরুষের যে অণ্ডকোষ রয়েছে, অণ্ডকোষগুলি খর্বাকৃতি, ব্যথার প্রতি অসংবেদনশীল হয়ে পড়ে। এমত অবস্থায় দেখা যায় রোগীর যৌন সক্ষমতাও কমে যায়। অর্থাৎ যৌন সক্ষমতা বলতে আমরা তিনটি জিনিস বুঝে থাকি। এক হলো যৌন কার্যে আগ্রহ অর্থাৎ লিবিডো, লস অফ লিবিডো হয়ে যায়, অর্থাৎ তার যৌনাকাঙ্ক্ষা কমে যায়। দ্বিতীয়ত যেটি হয় প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ আর্লি ইজাকুলেশন, দেখা যায় যে তিনি যৌনকর্ম শুরু করার সাথে সাথে কিংবা শুরু করার প্রথম দিকেই তার বীর্যপাত হয়ে যায়। তৃতীয়ত যেটি হতে পারে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ এক্ষেত্রে যেটি হয় তার যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা যায়। যৌনকর্ম শুরু করার পূর্বেই তার লিঙ্গ উত্থান যথাযথভাবে হয় না, কিংবা লিঙ্গ উত্থান হওয়ার পরেও যে দেখা যায় যৌনকর্ম শুরু করার সাথে সাথে সেটি আবার স্তিমিত হয়ে আসে, এমনতর অবস্থা হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো হয়ে যায় সাধারণত তার দেহের মধ্যে হরমোনের কিছু ইমব্যালেন্স হয়ে থাকে। কেননা লিভার যেহেতু আমাদের দেহের অন্যতম বড় একটি অঙ্গ, এবং আমাদের দেহের যাবতীয় রাসায়নিক ক্রিয়াপ্রতিক্রিয়া কিন্তু লিভারের মধ্যেই সংঘটিত হয়, এই লিভার যখন বিকল হয়ে যায় তখন দেখা যায় এই ধরনের হরমোনগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, যেমন ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেনের ঘাটতি বাড়তি হয়ে যায়। এখানে যেটি হয়, পুরুষালি যে হরমোন রয়েছে টেস্টোস্টেরন, সেটি কমে যায় এবং ইস্ট্রোজেন আপার হ্যান্ড নিয়ে ফেলে। এর ফলে দেখা যায় পুরুষের যৌন সক্ষমতা কমে আসে, এবং উল্লিখিত যে সমস্যাগুলো যেটি বলেছি, যৌনাকাঙ্ক্ষা কমে যায়, লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয় এবং বীর্যপাত হয়ে যায়, এমনতর অবস্থাগুলো হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রেও একই সমস্যা হয়ে থাকে, দেখা যায় তাদের লস অফ সেক্সুয়াল হেয়ার, সেকেন্ডারি সেক্সুয়াল হেয়ার, অর্থাৎ তাদের পগলের নিচে কিংবা তলপেটে যে লোমগুলো রয়েছে সেগুলো ঝরে পড়ে, তাদের স্তনের আকৃতি খর্বাকৃতি হয়ে যায়, ছোট হয়ে যায় এবং অসংবেদনশীল হয়ে যায়, মাসিক অনিয়মিত হয়ে পড়ে, এবং দেখা যায় তিনি সন্তান জন্মদানে অক্ষম হয়ে যান, এবং তার যৌনাকাঙ্ক্ষাও কিন্তু কমে আসে। তাহলে এখানেও সেই একই অবস্থা ঘটে, এখানে যে অ্যান্ড্রোজেন হরমোনের বাড়তি হয়ে যায়, ইস্ট্রোজেন হরমোন কমে যায়, এর ফলে কিন্তু মহিলাদের ক্ষেত্রেও এই যৌন সক্ষমতা কমে আসে। তাহলে আজ আমরা জানলাম লিভারের রোগের চূড়ান্ত পর্যায়ে মানুষের যৌন সক্ষমতাও কিন্তু কমে যেতে পারে। তাহলে আজ থেকে আমরা সচেতন হব, লিভারের রোগ হলে পরে অবশ্যই আমরা যথাযথ চিকিৎসা নিব, এবং চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই যেন আমরা সুস্থ থাকতে পারি সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।